হ্যালো গাইস, আমি অপর্ণা। আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে আবারও স্বাগত করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি নিজেরা নিজেদের মতো নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম, সকাল থেকে আসতে পারিনি, কিন্তু উঠেছি অনেকক্ষণ, উঠেছি সেই 5টার সময়। তোমাদের দাদা ভাই অফিসে যাওয়ার পরে বাড়ির সব কাজটা সেরে স্নান পান করে পুজো টুজো দেওয়ার পর রান্নাবান্না হয়ে গেছে, তো খাওয়ার থেকেই তোমাদের ব্লগটা স্টার্ট করছি, আর এখন বসেছি খেতে। তো ব্লগটা স্টার্ট করেছি এখন থেকে, তাহলে নিশ্চয়ই এখন থেকেই দেখতে হবে। তো প্লিজ বন্ধুরা দেখতে থাকো, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আর ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি, তো দেখতে থাকো, আর সারাদিনে কী করছি না করছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এখানে আমি আমার এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, এখানে একটা সবজি আছে, এই আর একটা সবজি আছে, এটা বেগুন আলু সবজি। তো আজকের মাছ রান্না করিনি, মাছ রান্না করিনি বলতে মাছ নেই, তো যাই জন্য সবজি রান্না করা হয়েছে আর এই জল। তো চলো বন্ধুরা খাওয়া স্টার্ট করি, তো চলো আর চলে আসো, তোমাদেরকেও বলছি চলে আসো খাবে। তো চলো দেখতে থাকো। একা একা খেতে ভালো লাগে না, তাও কি করবো, পেটে জ্বালায় তো খেতেই হবে, কতক্ষণ না খেয়ে থাকবো। তারপর বন্ধুরা দেখতে পেলে ঘুম থেকে মানে খাওয়ার পরে আর তোমাদের সামনে আসিনি, তো একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে ঘুম থেকে উঠে ঘর বাহার ঝাঁটে মুছে তারপরে দরজা লাগিয়ে তারপর জামা কাপড় তুলতে এলাম। আর এটা হচ্ছে পেপার, সেই পেপার যেখানে আমি আটা চাল জিনিসপত্র সব রোদে দিয়েছিলাম, তো ঘেমে গেছিলো, ওইটাকে আমি উল্টো করে আবার দড়িতে মানে তারের মধ্যে টাঙিয়ে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। তা জলটা ঝরে যেতে এবার এটাকে ভাঁজ করে নেব, পেপারটা নরম যার জন্য একাই মানে ভাঁজ করতে কোনো অসুবিধা হচ্ছে না, যেরকম কাপড় ভাঁজ করা হয় সেইভাবেই ভাঁজ হয়ে যাচ্ছে। তো ভাঁজ মানে এগুলো কাপড় জামাগুলোকে এবার তুলে নেবো, সন্ধে মানে বিকেল তো হয়ে গেছে বলো সন্ধে হয়ে আসছে, তো যাই হোক কাপড় জামা ফেলে রাখবো না, তুলে নেবো, শুকিয়ে গেছে যখন তুলেই নেবো। তো চলো তারপরে মানে দেখি আজকে কী রান্না করব, রান্না করতে হবে, তো চলো রান্নার কাছেও যাবো, জামাকাপড়গুলো আগে তুলে নিই তারপরে যাচ্ছি রান্নার কাছে। Thank you.
বেশি মানে ভাপের এক ভাগ একটুখানি ভালো বেরিয়েছে, আর সব পোকা দোকান থেকে নিয়েছে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, এক সাইডে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার একটু সন্ধেটা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে ফুচকা টক জল আলু থেসে রেডি করে নিয়েছি। একটু দাঁড়াও, ছবি কেন স্পষ্ট হয় না? এই দেখো সব রেডি করে নিয়েছি, কিন্তু এই দেখো খরিদ্দার নেই, দোকান পেতে নিয়ে বসে গেছি, খরিদ্দার নেই। কখন যে খাবো, তার সঙ্গে যে আলু থাসা, কালো কালো লাগছে, সাদা মটর নেই, ছোলা মানে সেদ্ধ ছোলা দিয়েছি। কত সুন্দর লাগছে না, ঘরে বানিয়ে নিলাম, এখন মন ভরে ফুচকা খাবো। তো চলো ফুচকাটা খেয়ে দেখি, আর চলে এসেছে, এবার ফুচকা খাওয়া হবে। তো রেডি করে নিয়েছি, জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। চলে এসেছে, এবার তো খাবো, তর শুইছে না, একটু ফোনটা ধরো, একটা খেয়ে দেখি। তো ভাজতে গিয়ে আমার হাতে দেখো ফুচকাগুলো দিতে গিয়ে আমার তেলের মধ্যে হাত দিয়ে দিয়েছি, কলকেট লাগিয়ে দিয়েছি। আমি আগে একটা খেয়ে দেখি কেমন হয়েছে। চামচটা দাও না, ওই ওপরে চামচটা আছে, ওই যে মিক্সির ওপরে, মিক্সি হ্যাঁ। এগুলো আর দেখালাম না, মানে কিরকম কি বানিয়েছি আগে চেক করি কেমন হয়েছে। আমার সত্যি জিভে জল আসছে, এবার কার কার জিভে জল আসছে বলো প্লিজ। ঠিক আছে, একটু টকটা বেশি হয়েছে টক জলে, একটু জল দিয়ে দিলে ঢেলে নিলে হয়ে যাবে, সত্যি গ্রামের মতোই লাগছে। তো চলো মানে আর রে করতে পারছি না, মানে খাওয়াটা শেষ করি, রাখছি, পরে আবার তোমার সঙ্গে সামনে আসি। সেটা শেষ হতেই না, মানে এখনো বাকি আছে, সেটা শেষ হতে মানে এখনো বাকি আছে বলতে শেষ হচ্ছে না, তাও আবার লোক সামলাতে পারলাম না, এটা খুলতে হচ্ছে। তো চলো এটা কেমন খেতে, একটু একই রকম, একটু উনিশ পিস থাকে। আর ওই খুলতেই পাচ্ছি না, আলাদা স্টিকার টাইপের লাগানো আছে যার জন্য খুলতে একটু অসুবিধা আছে। মাছি দিয়ে কাটলে ভালো হতো। চলো খুলে গেছে, ডাব্বাটা আমি লুকো দিক থেকে বের করেছি। এই যে হচ্ছে ডাব্বা, চলো খুলে দেখি। এই দেখো আমি দেখাচ্ছি, এটা একটু একদম এই দেখো ভিজে ভিজে টাইপের, শুকনো কিন্তু একটু সেটা যেরকম ফসফসে, এটা একটু ভিজে। এই দেখো খেয়ে দেখি,
এটা মিষ্টি একটু কম আছে, সেটা একটু হালকা বেশি আছে, এটা একটু ঝুরঝুরে টাইপের, মানে কি বলা যেতে পারে, হাতে নিলে ফসফস করে খুলে পড়ে যাচ্ছে এরকম টাইপের, এটা জমানো টাইপের, ঠিক আছে, এই তফাত আর কিছু না। খেয়ে নি, তারপরে দেখো রাতের খাওয়া দাওয়ার ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর তারপরে থালা বাসন মুছে টুছে নেওয়ার পরে মুখ হাত পা ধুয়ে এসে আর চুলটা খুলে যাচ্ছিলো, তাই ভালো করে ক্লিপ দিয়ে আটকে নিলাম, কারণ বিছানায় গড়বে, তাই জন্য ভালো করে আটকে নিলাম। আর চুলের যত্নের কথা আর বলো না, চুল উঠে উঠে পুরো টাক পড়ে যাচ্ছে। তো তাই হোক যাই হোক, তারপরে ওই মুখে একটু কে লাগিয়ে নেবো, লাগানোর পরে শুয়ে পড়বো। তো আজকের মতো এখানেই শেষ করবো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের আবারও স্বাগত করবো, তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।